अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दीदी की होलो तुम्हार दीदी ওখানে দুটো পারো, ওখানে দুটো রূপা ছিল। হ্যাঁ, আমি দুটো রূপা দেখেছিলাম। আচ্ছা, তুমি আবার তোমার জন্মদিনে একটু বেশি খেয়ে ফেলো নি তো? ঠাট্টা করছো তুমি? না, ঠাট্টা করছি আমি? না না না, সরি। সময় আমাকে বিরক্ত করে। এটা কি হচ্ছে? এটার এটার কোনো প্রভাব পড়ছে না কেন? মিশ্রি, কেমন আছো তুমি? ভালো আছো তো? আমি একদম ঠিক আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ওই মোহিনীর পার্টির ইনভিটেশন ছিল, ওর সাথে দেখা করার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমার সব থেকে ভালো বন্ধু ওর সঙ্গে দেখা করার ইচ্ছে হচ্ছিল, সেই জন্য আমি চলে এসেছি। আজকের পার্টিতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যা মোহিনী প্ল্যান করেছিল। মনে আছে আগের বারের পার্টির গন্ডগোলটা? সেই কারেন্টের তার দিয়ে রূপা, শুধু আজকের এই ফাংশনটা যাতে ভালোভাবে হয়ে যায় সেই জন্যই আমি এসেছি। কখনো কখনো মনে হয় যে যদি মাই কোনো রাস্তা দেখাতে পারত। আমি এত কনফিউজ হয়ে গেছি না বড়, আমি কিছু বুঝতে পারছি না। মানে এই যে অভিমন্যু এলো আমার জীবনে, আমি বুঝতে পারছি না যে সেটা ঠিক না ভুল, ও ভালো না খারাপ। মনে দ্বিধা রেখো না আর ভয়ও পেও না, কারণ তোমার মা আছে তোমার সাথে। তুমি তো তাকে ভরসা করো, মায়ের ভালোবাসা সব সময় তোমার সাথে আছে, সেই জন্যে একদম ভয় পাওয়ার দরকার নেই। আজকের দিনটা আনন্দে খুব ভালোভাবে বাঁচো, কারণ তুমি আনন্দে থাকলে তোমার মাও আনন্দে থাকবেন।
বুঝতে পেরেছ নিশ্চয়। শেষ হতে চলেছে। তুমি একদম চিন্তা করো না, এখন আমি এসে গেছি তো, আমি সব কিছু ঠিক করে দেব। তোমাকে দুটো জায়গায় দেখলাম, খেলা করছো আমার সাথে? আমি আমি তো সব জায়গায়, পৃথিবী, অগ্নি, জল, বায়ু, পাতাল, সব জায়গায় শুধু আমিই আছি। প্রকৃতির সব জায়গায় আমি আছি, নিঃশ্বাস প্রশ্বাসে আমি আছি, প্রতিটি মানুষের মধ্যে আছি। কিন্তু হ্যাঁ, তোমার মতো শয়তানের শরীরে আমি বসবাস করব। কিন্তু তোমার চারিপাশের প্রতিটি জায়গায় আমি আছি। নিজের পিছনে দেখো। আচ্ছা, তোমার ডানে বাঁয়ে উপরে সব জায়গায় আমি বাস করি। তোমার মনে হয় তুমি একটা ডাইনির থেকেও বেশি মায়াবী হতে পারো? মাথা খারাপ হয়ে গেছে? আমি তো নিজেই একজন মায়া। পারো, গৌরী, অম্বা, যেই নামেই ডাকো না কেন, যেই নামেই ডাকি না কেন, তোর দিদি, চলো এখান থেকে, চলো দিদি, ওঠো।
তোকে তো আমি ছাড়বো না। দিদি সাবধানে, চলো চলো চলো। ওয়াও, ডাইনি আন্টি তো ভয় পেয়ে পালিয়ে গেল। মা, তুমি তো দারুণ করেছো। আবার কোথা থেকে এলো? এখন আমি ওর সাথে দেখা করতে পারবো না। রূপা, রূপা, কখন থেকে ডাকছি তোমাকে, শুনতে পাচ্ছ না নাকি? বিজি ছিলাম। দেখো, আমি জানি যে তুমি আমাকে অ্যাভয়েড করছো, কারণ তুমি আমাকে দেখেছো যে আমি মোহিনীকে কেক খাইয়ে দিচ্ছি। ঠিক বলছি তো? দেখো, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, কারণ দাদু ছিল ওখানে। দেখো, আমার এতে কিচ্ছু যায় আসে না। তুমি মোহিনীকে কেক খাওয়া, বিষ খাওয়া, আমার কিচ্ছু যায় আসে না। তোমার জীবন, তোমার খুশি, ঠিক আছে? কি হয়েছেটা কি তোমার? কিচ্ছু যায় আসে না তোমার? আমার তোমাকে ভালোবাসলে চলবে না দেব, আমাকে ক্ষমা করে দাও। আমি এখানে অন্য এক উদ্দেশ্যে এসেছি, আর নিজের উদ্দেশ্য থেকে আমি সরে যেতে পারি না। আমার থেকে কিচ্ছু লুকোনো যায় না। যদি ভালোবেসে থাকো, সেটা লুকিও না, সেটা প্রকাশ করো। মা, মা, আমি আর অন্য কাউকে কি করে ভালোবাসতে পারি? আমি তো শুধু এই বাড়িতে আমার প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। আমি এটা করতে পারি না। আমি আমি ভালোবেসে ফেলতে পারি না। আমি অন্য কাউকে ভালোবেসে ফেলতে পারি না। অন্য কাউকে আমি ভালোবেসে ফেলতে পারি না। এটা হতে পারে না। ভালোবাসার সাথে লড়াই করতে নেই, তার সাথে প্রতিটা মুহূর্ত বাঁচতে হয়। ভালোবাসা তোমার উদ্দেশ্যে বাধা হয়ে আসবে না, বরং সেটা পূরণ করতে তোমার পাশে থাকবে, তোমাকে সাহস যোগাবে। তুমি যত বেশি এটা সংযত করার চেষ্টা করবে, তত বেশি তুমি ভালোবাসায় ফেঁসে যাবে। আর এই কথাটা তো নাগলেখাও তোমায় বলেছিল, তাই না? ওই দিন মন্দিরে। নিজের লক্ষ্যকে মনে রেখো, কখনো নিজের মনের কথাকে উপেক্ষা করো না। মানে ওনাকে আপনি? ও হলো আমার অনেক বড় ভক্ত, ওর সাহায্যে আমি তোমার কাছে বার্তা পাঠিয়েছিলাম। মা, আমি ভালো করেই জানি আপনি আপনার সমস্ত ভক্তকে খুশি দেখতে চান, কিন্তু আমি আনন্দ পাবো শুধুমাত্র ওই সব অন্যায়কারীদের শাস্তি দিতে পারলে। আর এই উদ্দেশ্য পূরণে
ভালোবাসা বাধা হয়ে এলে চলবে না। এই নাগিনের মনেই পরিবারের জন্য খুব বেশি ভালোবাসা তৈরি হচ্ছে তো? ও বোধহয় ভুলে গেছে একটা ডাইনির থেকে বেশি মায়াবী আর কেউ হতেই পারে না। আজকে রাতে যদি ও নিজে কাঁদতে কাঁদতে আমার কাছে না আসে, তাহলে আমার নাম মোহিনী নয়। তাহলে কি নাম ভেবেছো তুমি তোমার জন্য দিদি? সরি। মোহিনী ম্যাডামের বার্থডে পার্টি। জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকো তোমরা, আশীর্বাদ করছি। মোহিনী, তুমি এসো, আমার সঙ্গে এসো। আরে এসো না, এসো না, নিয়ে যাচ্ছি। আরে সেখানেই যেখানে ডান্স হয়। আর আরে কি, এরকম সবকিছু শুকনো কেন? চলো ডান্স। আরে পালাও পালাও, বাড়িতে বাঘ ঢুকেছে, পালাও পালাও। পালাও পালাও এখান থেকে, পালাও তাড়াতাড়ি পালাও।
তোমাকে শিখেছে, পালাও 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 এখান থেকে, পালাও পালাও, বাঘ এসেছে, বাঁচাও, পালাও। দাদু তুমি যাও এখান থেকে, তুমি যাও পালাও, তাড়াতাড়ি পালাও, পালাও, বাঘ এসে গেছে, পালাও, সরে যান ওখান থেকে, সরে যান, পালাও পালাও এখান থেকে, পালাও পালাও, বাঘ এসেছে, বাঁচাও, পালাও। এইবার আসবে মজা। পারো তোকে যদি হারাতে না পেরেছি তাহলে আমার নামও মোহিনী নয়। আরে সরে যাও ওখান থেকে,